ইসলামিক নাশিদ টিভি এইচ ইয়ে থেকে আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমাদের এখানে কোরবানির সময় একটা গরুকে সাত নামের পক্ষ থেকে কোরবানি করা হয়, ছটি নাম ছজন অংশগ্রহণকারীর পক্ষ থেকে আর একটি নাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে। এটা বাধ্যতামূলক মনে করা হয়, মাংসগুলো সাত ভাগে বন্টন করে ছয়টি নিয়ে যায় ছয়জন, আর রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের একটি গরিব মানুষকে বিলিয়ে দেয়। এটা কতটুকু শরীয়তসম্মত? দেখুন, প্রথম কথা হলো যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, সেটি আমরা করতেই পারি। দ্বিতীয় কথা হলো যে এই নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের পক্ষ থেকে একটা ভাগ কোরবানি দিতে হবে, এটাকে বাধ্যতামূলক মনে করাটা ভুল, এরকম কোনো বাধ্যবাধকতা নেই শরীয়তে। হ্যাঁ, মৃত ব্যক্তির তরফ থেকে যদি কেউ কোরবানি করেন, কেউ একজন দায়িত্ব নিয়ে কোরবানি করেছেন, তিনি একটা শরীয়তের বাবার পক্ষ থেকে করেছেন, তার কোরবানির পাশাপাশি, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই গোশতটা তিনি নিজে খেতে পারেন, অন্যদেরকে বণ্টন করতে পারেন। আর যদি মৃত ব্যক্তির ওসিয়ত থাকে অথবা মানত থাকে, তাহলে সেক্ষেত্রে সেটার গোশত গরিবদের মধ্যে বাধ্যতামূলক বণ্টন করতে পারেন, বণ্টন করতে হবে যদি মানতের হয় কিংবা আপনার ওসিয়তের হয়। সাজাত আঙ্গুল দিয়ে দাঁত মাজলে ওই আঙ্গুলটা নাকি ক্ষয় হয়ে যায়, কথাটা কতটুকু শরীয়তসম্মত না, এরকম কোনো কথা জানা নেই। বরং সাজাত আঙ্গুল দিয়ে দাঁত মেসওয়াকের বিকল্প হিসাবে যদি মেসওয়াক না থাকে ব্যবহার করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, বরং সেটা বিভিন্ন হাদিসের আলোকে সেটি অনুমোদিত বটে। এইসব সোহাগ আপনি লিখেছেন, শিয়াদের বিবাহের দাওয়াত খাওয়া যাবে কি না? বিবাহের দাওয়াত খাওয়া যেতে পারে যদি খাবার হালাল হয়, হারাম না থাকে আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে মুসলিমদের বিয়ের দাওয়াতে যেরকম যদি হারাম কোনো কিছু না থাকে, শিরকের কোনো আয়োজন না থাকে, তাহলে শিরকের আয়োজন হলে তো সে আয়োজনে যাওয়া নিষিদ্ধ। এরকম যদি হয়, সেরকম হলে সেই খাবার অনুষ্ঠান নিচক হলে সেখানে আপনি যেতে পারেন, ঠিক একইভাবে শিয়াদের বিবাহের দাওয়াতে আপনি যেতে পারেন, কিন্তু সেখানে গিয়ে যদি কোনো গুনাহে জড়াতে হয়, আজকাল তো শিয়ার সুন্নি কি বেশিরভাগ বিয়েতে গান বাদ্যযন্ত্র ইত্যাদি এত ব্যাপক আকারে থাকে যে সেখানে গিয়ে হারাম থেকে বেঁচে থাকা কঠিন হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো এ ধরনের অনুষ্ঠান অবশ্যই অ্যাভয়েড করতে হবে। হারিস রফ আপনি লিখেছেন, সৎ ভাগ্নির মেয়েকে বিয়ে করা কি জায়েজ? আপনি নাকি জায়েজ বলেছেন ভাই হারিস, এরকম কোনো কথা আমরা বলেছি তো আমার মনে হয় না। সৎভাগ্নির মেয়েকে বিয়ে করা তো জায়েজ হতে পারে না, কারণ সৎভাগ্নি যে সৎবোনের মেয়ে, সে তো নিজের আপন বোনের মতোই, যেহেতু সৎবোনও বোন, অতএব তাকে যেরকম বিয়ে করা জায়েজ নয়, অতএব তার মেয়েকেও বিয়ে করা জায়েজ হওয়ার কথা নয়। অতএব এরকম কোনো কথা আমরা বলেছি এরকমটি আমার মনে পড়ে না, কোথাও যদি বলে থাকি তাহলে সেটা ভুল বলেছি, যদি এরকম কোনো কথা বলে থাকি যে সৎভাগ্নিকে কিংবা সৎভাগ্নির মেয়েকে বিয়ে করা যায়। সাদমান হাফিজ শুভ লিখেছেন, সর্দি লাগলে নামাজরত অবস্থায় পকেট থেকে এক হাত দিয়ে রুমাল বের করে নাক পরিষ্কার করা যাবে কিনা? যদি খুব বেশি নাকের ময়লা বের হয়ে যায়, কাপড় চোপড় নষ্ট হবে, মসজিদের জায়গা নষ্ট হবে, নামাজের মশলা নষ্ট হবে, এরকম হয়, দৃষ্টিকটু হবে খুব বেশি, তাহলে সেক্ষেত্রে আপনি এরকম রুমাল ইত্যাদি বের করে খুব আলতোভাবে খুব দ্রুততার সাথে নাক পরিষ্কার করতে পারেন। শর্ত হলো আমলে কাসির যেন না হয়। আমলে কাসির না হয় মানে আপনি এটা করতে গিয়ে যদি এরকম একটা দৃশ্যের অবতারণা হয় যে দূর থেকে মানুষ আপনাকে দেখে সন্দেহের মধ্যে পড়ে যায়, লোকটা কি নামাজে আসেন নাকি নামাজের বাইরে, এত বেশি যদি আপনি নর্মাল পজিশনে চলে যান নামাজের যে আপনার অবস্থা আছে সেখান থেকে সরে গিয়ে, তাহলে সেটা নামাজ ভঙ্গের কারণ হবে। আর যদি একটা হাত বাঁধা আছে, অন্য হাত দিয়ে শুধুমাত্র আলতো করে আপনি এটা করে ফেলেছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। মাহমুদা মিথা আপনি লিখেছেন, আমার মা 78 বছর বয়সে মারা গিয়েছেন, তিনি আনুমানিক 40 বছর বয়স থেকে নিয়মিত নামাজ রোজা করতেন, কিন্তু 40 বছর বয়সের আগে নিয়মিত নামাজ রোজা করতেন না। এখন তার কাজা নামাজ রোজার ব্যাপারে সন্তান হিসাবে আমার করণীয় কী? আল্লাহ তালা আপনার মার প্রতি রহম করুন, তিনি দীর্ঘদিন সালাত রোজা এগুলো করতে পারেননি। আপনি যেমনটি বললেন যে 40 বছর বয়সের আগে নামাজ রোজা তিনি করেন নাই অবহেলাবশত, বাহ্যিকভাবে এরকমটা মনে হচ্ছে, তো আপনি তার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, আর এর বাইরে আপনি তার পক্ষ থেকে ফিদিয়া দিতে পারেন, বিশেষ করে রোজা যদি না রাখতে পারে কেউ, তার জন্য ফিদিয়া দিতে পারেন, কিন্তু পাশাপাশি আপনি তার জন্য ইস্তেগফার করবেন।